কেমন আছো ঋতুরাজ? শুভ জন্মদিন। আজ আবার তোমার কাছে আসা, তোমার জন্মদিনে কিছু সময় তোমার সাথে কাটাবো বলে, নিজের কিছু অনুভূতি তোমাকে জানাবো বলে। আমি তো তখন ক্লাস 9, যখন তুমি অন্য এক দুনিয়াতে পদার্পণ করলে। তখন তো তোমাকে ভালো করে জানতামও না, শুধু দূরে দাঁড়িয়ে দেখলাম তুমি কি সুন্দর সেজে গুজে শুয়ে আছো। জানো তো ঋতুরাজ, আমার বড় পিসির চলে যাওয়াটা যেমন আমাকে আজও প্রবলভাবে নাড়িয়ে দিয়ে যায়, তেমন তোমার না থাকাটাও আমাকে অত্যন্ত কষ্ট দেয়। জানো তো ঋতুরাজ, এই যে সবাই তোমাকে ঋতুদা বলে ডাকে, আমার কেমন যেন শুনতে অদ্ভুত বিরক্ত লাগে। তোমাকে কি কোনো দাদা দিদি বা অন্য কোনো সম্পর্কে কি বেঁধে রাখা যায়? তুমি তো বন্ধুর মতো পাশে এসে দাঁড়াও ঋতুরাজ, সুখে দুঃখে সব সময়। তোমার পোশাকগুলো, তোমার অর্নামেন্টস, তোমার হেয়ারস্টাইল আমার দারুণ লাগে। একবার জন্মদিনে মা তোমার মতো পাঞ্জাবি বানিয়ে দিয়েছিল আমায়, যদি উত্তরীয়টা এখনও তোমার মতো বানানো হয়নি। তুমি কি সুন্দর তুই বলতে পারতে, সবাইকে সরলভাবে আপন করতে পারতে। তুমি হয়তো জানো ঋতুরাজ, আমি ছবি আঁকি, তোমাকে নিয়েও এঁকেছি কয়েকবার। তুমি শিখিয়েছো সৃষ্টিটা নিজের জন্য নিজের মতন করে করতে, সমাজের বা অন্য কারোর জন্য নয়, ভালোবেসে নিজের জন্য সৃষ্টি করতে। জানো ঋতুরাজ, আজ অব্দি তোমার লেখা ফার্স্ট পার্সেনটা কেনা হয়ে ওঠেনি, কি করব বলো? আমরা যে নিম্ন মধ্যবিত্ত, সাধ থাকলেও সাধ্য আমাদের নেই, কিন্তু ঠিক একদিন কিনবো তোমার ফার্স্ট পার্সন, পড়বো, তোমাকে আরো ভালো করে জানবো। আবারও বলি শুভ জন্মদিন। আজ উঠি ঋতুরাজ, মা ডাকছে, ভালো থেকো, আবার আসবো।